আমি তো বড় মৌলভী সাহেব নাই, বলছে এ বিপদ করেছে, বলছে নওশাদ সিদ্দিকীর সম্পর্কে কিছু বলুন, ওর ব্যাপারে আমি বলতে যাবো কেন? রাজনৈতিক লোক তাই না, ও তো পার্টি করে, ওকে জেলখানায় ভরে রেখে দিয়েছে, এটাই আমি জানি, এতটুকু জানি। তবে উনি যদি এমনি সাধারণ কোনো আলেম হতেন, মসজিদের ইমাম মাদ্রাসার কোনো শিক্ষক হতেন, অন্যায়ভাবে সরকার যদি অ্যারেস্ট করতেন, অবশ্যই আমরা ওনার পক্ষে হয়ে রাস্তায় মিছিল মিটিল করতাম। কিন্তু উনি রাজনৈতিক পোশাক পরে জেলে ভরে জেলে ঢুকে গেছেন, এই ব্যাপারে আমাদের আর কিছু বলার নেই। আছে নেই, সারা জীবন আমরা দেখেছি মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়নি সারা জীবন আমরা দেখেছি। একটা লোকের নাম নাম বলবো, এ বর্ধমান নতুন হাটের দিকের এমএলএ, মৌলভী সাহেব লোক অবশ্য, নতুন হাটের এদিকের কোথাকার এমএলএ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, যে সারা জীবন এলএম বাজার আমি যখন পড়তাম মিটিং আর মিছিল, কি সিদ্দিকুল্লার মিটিং, সারা জীবন রাজনীতি করলো, কোথাও জিততে পারলো না, লাস্টে দেখতে জীবনে এমএলএ মন্ত্রী হওয়ার স্বাদই মিটলো না, মমতা ব্যানার্জির কাছে গিয়ে উনি এমএলএ পদ নিয়ে এখন মন্ত্রী হয়েছেন। আচ্ছা বলুন তো, ওর দলে যারা ঘুরতো তাদের পিঠে চামড়া থাকবে, থাকবে বলুন? থাকবে না। তা আমাদেরকে নিয়ে সবাই ব্যবহার করছে, ওই জন্য বলছি ব্যবহার যারা করছে এদের ফাঁদে পা দেবেন না। আপনার নিজস্ব বুদ্ধি আছে, আপনার নিজস্ব বিবেক আছে, কাকে ভোট দেবেন কাকে মসনদে বসাবেন এটা আপনার ব্যাপার। এই ধর্মীয় লেভেল নিয়ে আর রাজনীতির মুনাফা লোটার জন্য মুসলমান নিরীহ যুবকদেরকে বন্দুকের মতো ব্যবহার করা, এইটা কখনো আমি মমতাজুল ইসলাম মেনে নিতে পারি না। একদম দূরে থাকবেন এদের থেকে, রাজনীতি আলাদা প্ল্যাটফর্ম, ধর্মনীতি আলাদা প্ল্যাটফর্ম। বলছে তুরস্কের ভূমিকম্প নিয়ে কিছু বলবেন, এটা নিয়ে কিছু বলার নেই, মানুষ তো বোকা শিক্ষা গ্রহণ করে না, করে করে না, বলতে গেলে অনেক টাইম লাগবে, এটা বলছি না, অন্য কথা আবার বলবো। যাই হোক, এটা মাদ্রাসার একটা জলসা, এটা মাদ্রাসার একটা মাদ্রাসার একটা জলসা, আলহামদুলিল্লাহ এতক্ষণ আগাচল ভাবে অনেক কথা বললাম। আচ্ছা আমরা যারা বসে আছি এখানে জান্নাত যেতে চাই, সবাই চাই তো, কই কারা কারা চান একবার দেখি তো, আপনার জেগে আছেন না ঘুমাচ্ছেন গো? মাশাআল্লাহ, লোভ সবার আছে, কাজ কিছু করি না করি জান্নাত যেতে হবে তাই না? চলুন, পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায় যায় যায়, দুটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, এক আব্বা, দুই মা। এতক্ষণ যা কিছু শুনেছেন, মাঝে সাঝে হেসেছেন, এগুলো যদি আপনার স্মৃতিতে নাও বা থাকে, এবার যেটা বলবো এটা আপনার স্মৃতিতে রাখতে হবে, এটা ফরজ। আমি আপনাকে একটা মারাত্মক কথা বলছি, এবার বলুন তো পৃথিবীর সব থেকে দান করার উত্তম জায়গা কোনটা? মসজিদ, ঠিক বলেছেন। আর কেউ? মাদ্রাসা, আপনিও ঠিক বলেছেন। যদি পরীক্ষার হল হতো তাহলে আমি মমতাজুল ইসলাম দিজেনাকে জিরো জিরো করে দিতাম, এক নাম্বারও পেতক না, মানে একেবারেই ঠিক নয়। পৃথিবীর এর থেকেও একটা দানের উত্তম জায়গা আছে, সেটা বলে দিই। আচ্ছা আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা, আব্বা মা যখন বুড়ো হয়ে যায় কেমন সিস্টেমে ভাত খায় বেটাদের কাছে? পালি, যেন ওর মা মুয়াজ্জিন আর বাপ যেন মসজিদের ইমাম, তাই না? ঠিক এইরকম একটা ব্যাপার। আর 10 দিনের জায়গায় 15 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে, এই ক্যালেন্ডার দেখে খেতে পারো না, কদিন হয়েছে আজকে? আর বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মজা, ছেড়ে যেতে মন চায় না, অনেক কথাবার্তা বলে, বলে না বলে। আহা, চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, স্ত্রীদেরকে ফোন করে বলছেন তোমাদের জন্য কিছু লাগবে, স্ত্রী সবাই সবার বায়নাটা বলে দিল, আপনার স্ত্রী ফোন করে বলছে আমার জন্য শাড়ি, ছেলের জন্য প্যান্ট, মেয়ের জন্য জামা, আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে। তা লোকটা দিল্লির কোন একটা দোকানে ঢুকে সব কেনাকাটা করে রেডি, ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা হলো? বলছে সবার কেনাকাটা কমপ্লিট,
তোমারও হয়ে গেছে তোমার বোনের হয়েছে বেটার হয়েছে বেটি সবার কমপ্লিট শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি মায়ের জন্য একটা ছায়া আর একটা শাড়ি এটা কিনলেই হয়ে যাবে তখন অবিনাশপুরের এই বউটা তখন ফোনে বলছে প্রত্যেক বছর তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটা ভাই চোখে দেখতে পারে না ভাই চলে এসো ও বাড়ি চলে এলো আহা তোমার আব্বার বয়স 85 বছর তোমার মায়ের বয়স 75 বছর তোমার আব্বা চলাফেরা করতে পারে না টুক 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 করে হেঁটে হেঁটে যায় আল্লাহু আকবার ঈদের দিনে তকবীর পাঠ হচ্ছে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তকবীর পাঠ হচ্ছে সবাই নতুন জামা কাপড় আতর মেখে মসজিদে যাচ্ছে আপনার 85 বছরের বুড়ো বাপটা হাতে লাঠি নিয়ে আস্তে 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 করে যাচ্ছে নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো চার বৌমা থাকার পরেও তোমার মা আজকে ঈদের দিনে একটু গোসল করার সুযোগ পেল না তোমাদের দুতলা বাড়িতে উঠতে পারে না বলে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে তোমার মা শুয়ে আছে পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে দুপুর দুটো তিনটে পর্যন্ত কোনো বৌমা খোঁজ নিল না আমার শ্বশুর কিছু খেয়েছে কিনা কেন এ অবস্থা কেন হ্যাঁ এই অবস্থার জন্য পৃথিবীর কেউ দায়ী নয় তোমার মা দায়ী তোমার মায়ের থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই তোমার মা অবিনাশপুরের এক নম্বরের পর্দানাসীন একটা মেয়ে জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না তোমার মায়ের সেই অবস্থা তার ফলশ্রুতিতে এটা যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে যে মা পৃথিবীর কোন পুরুষ মানুষের সামনে মুখ তুলে কথা বলতো না অথচ বোলপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া বেলাউজ খুলে উলঙ্গ হয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল পরপুরুষ ডাক্তারের সামনে এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের আজকে এই অবস্থা এটা তার অপরাধ তোমার মায়ের তিন নম্বরে অপরাধ তোমার মা হসপিটালে গেল তোমাকে জন্ম দিতে ডাক্তার বাবু বলেছে সোজা সুজি বাচ্চা নেই আড়াআড়ি লেগে গেছে বাচ্চা মারা যেতে পারে তোমার মা ইনজেকশন নিতে পারতো না ভয়ে তোমার মা ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না ভয়ে ওই মা ডাক্তার বাবুকে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে ডাক্তার বাবু আপনি প্রয়োজনে ধারালো ছুরি দিয়ে আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন আমি আমার বাচ্চার মুখের মা ডাক শুনলে আমার সব বেদনা চলে যাবে আমার কোনো অসুবিধা নাই তোমার মা তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে সেই যে সিজারের এক বিঘ্না সম পরিমাণ কাটা দাগ এটা আজ পর্যন্ত মুছতে পারেনি আজ 75 বছর বয়সে সে বেদনা অনুভব করে তোমার মায়ের অপরাধ কি চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা বাচ্চা তার মায়ের দিনে আটবার দুধ পান করে এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয় 50 টাকা যদি দুধের লিটার হয় একটা বাচ্চা 30 মাসে তার মায়ের 90,000 টাকা শুধু দুধ পান করে এগুলো তোমার মায়ের সব অপরাধ তার ফলশ্রুতিতে এটা যে ঈদের দিনে তোমার মা গোসল করিয়েও কেউ দিল না আল্লাহু আকবার তোমার আব্বা মানে ভালো মিশনে পড়াবে বলে দিন রাত রাজমিস্ত্রি কাজ করত তোমার স্কুলের ফিস দিতে হবে বলে তোমার স্কুলের সাইকেল কিনে দিতে হবে বলে সেই আব্বা আজকে 85 বছর বয়সে পালি সিস্টেমে ভাত খায় মসজিদের ইমামের মতো আর সবাই গালাগালি করে বৌমারা সুযোগ পেলে আহা আব্বা মা যাদের বেঁচে আছে যাদের মারা গেছে কোরআন কি বলছে কোরআনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান আমরা করি উত্তম দান কি আল্লাহর নবীকে আবার জানানো হচ্ছে কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন
পৃথিবীতে যত দান উত্তম দান আছে তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম আর কোনো দান নেই এটা মাদ্রাসার জলসা সবাই জানেন মাদ্রাসার পরিস্থিতি কেমন অন্তত পক্ষে দুই তিন জন লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন যারা কবরে শুয়ে আছে বা জীবিত আছে অন্তত পক্ষে একটা লোক বলুন আমি বেশি টাকা চাইবো না যে আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব বা 5,000 টাকা মাদ্রাসায় দিব একটা লোক বলুন একটু মেহেরবানি করে 10,000 টাকা একটা লোক বলুন তো দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য দিব যার দুধ পান করেছি 90,000 কে আছেন মানে এতক্ষণ ভালো ছিল এইবারই তো গন্ডগোল করলেন তাই না এবারই গন্ডগোল আমি জানি শুনেছি আমি যে গ্রামে দেওয়ার মতো অনেক লোক আছে আসলে আপনি দিতে পারছেন না এটা নয় আপনি দিতে পারছেন না মানে বুঝে নেন যে আল্লাহ আপনার টাকা আজকে ডেটে কবুল করেনি আর আল্লাহ পছন্দ করছেন আপনার টাকাটাকে যার পছন্দ করবে সে ঠিক বার করে এখানে দিয়ে যাবে দেখা যাক এতগুলো মানুষের ভিতরে আল্লাহ কার টাকাটাকে ভালোবেসে পছন্দ করছে এটা একটা দেখার ব্যাপার আছে আছে না একটা লোক বলল আপনি দুবারে দেবেন টাকাটা 10,000 টাকা মারাত্মক না এটা যদি মুর্শিদাবাদ হতো এত কোন মোটামুটি 50টা লোকের হাত উঠত দানের ব্যাপারে সারা পশ্চিম বাংলার যত জেলা আছে মুর্শিদাবাদের উপরে কেউ নাই মুর্শিদাবাদের মতো দানি লোক কোথাও নেই আপনাদের এলাকায় আমি কোনোদিন আসিনি প্রথম এসেছি ওটা বলছি আপনাকে একটা লোক বলুন মেহেরবানি করে যে আমি 10,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য আচ্ছা মানে দান করবেই না নিয়ত করে বসে আছে নাকি এরকম ব্যাপার আল্লাহ আকবার আরে অন্তত 5,000 টাকা একদিন বলুন যে আমি দিব মান সম্মানটা বাঁচুক মাদ্রাসার বারবার আমাকে বলছে শুধু আদায়ের কথা বলুন কই আচ্ছা জলসার আগে কি আদায় করে নিয়েছে হ্যাঁ জলসার আগে আদায় করে নিয়েছে মাও না তাহলে এই অবস্থা কেন তাহলে তো এই অবস্থা আবার কথা নয় জলসার আগে আদায় করিনি আবার এখন দিচ্ছেন এটা কেন আরে ভাই 5,000 টাকা একদিন বলুন যে আমি দিব মাদ্রাসায় আল্লাহ গ্রামের বা বাইরে গ্রামে যারা আছেন আল্লাহ আকবার আর কি করবো তাহলে আমি মাশাল্লাহ কি নাম সেলিম মা বাপের নামে 5,000 যাক একজন অন্তত মান সম্মানটা রাখলো প্যান্ডেলের যে আব্বা মায়াকে ভালোবাসার মতো লোক একজন আছে সেলিম 5,000 টাকা আব্বা মায়ের জন্য দিলে আর একটা লোক নেই এখানে যতজন বসে আছেন আপনি দেবেন আপনি দেবেন ও আব্বা অসুস্থ কি নাম মুর্তজা 5,000 টাকা আর একজন বলুন একটু মেহেরবানি করুন মেহেরবানি করুন মাদ্রাসা একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান এটা আরে আব্বা